আমি বিপ্লব ঘোষ, ন্যাশনাল আর্ট ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা ন্যাশনাল আর্ট ক্লাবের পক্ষ থেকে আগামী 28 নভেম্বর 2021 রবিবার একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি বসিরহাট আনন্দলোক আশ্রমে। আনন্দলোক আশ্রমটি বসিরহাট ব্রিজ যেখানে শেষ হচ্ছে, ব্রিজের ঠিক সেখানেই এর অবস্থান। ইছামতির পার্শ্বস্থ একটি মনোরম পরিবেশে আমরা একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দুপুর 2 থেকে। উক্ত প্রতিযোগিতায় সমস্ত ছাত্রছাত্রীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ রইল। একেবারেই বিনামূল্যে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে, কোনো প্রবেশ মূল্য নেই এবং ওই দিনই পুরস্কার বিতরণ করা হবে। প্রাক প্রাথমিক থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বিষয় যেমন খুশি আঁকো, অর্থাৎ প্রতিযোগিনীরা তাদের নিজের পছন্দ মতো যে কোনো ছবি আঁকতে পারবে। আর সপ্তম থেকে দশম, অর্থাৎ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর জন্য বিষয় হিসেবে রাখা হয়েছে করোনা ভ্যাকসিনে ভারতবর্ষের ভূমিকা। সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যারা অংশগ্রহণ করবে। তাহলে বন্ধুরা, আগামী 28 নভেম্বর রবিবার ঠিক দুপুর 2 ব্রিজ সংলগ্ন আনন্দলোক মিশনে আমাদের সকলের দেখা হচ্ছে। তো তাহলে আমরা সবাই মনোরম পরিবেশে একসঙ্গে একটু আঁকিবুকি খেলায় মেতে উঠবো সকলে, এবং ওই দিনই কিন্তু পুরস্কার বিতরণ করা হবে।